আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় দেখি। আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় সময় পরীক্ষার যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কিছু অংশ আছে, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে আলোচনা করবো কিয়ামত থেকে জান্নাত জাহান্নাম, ওই বিষয় নিয়ে কিয়ামত ফলে আছে হাসর, এরপর আছে মিজান, এরপর আছে জান্নাত, এরপর জাহান্নাম। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله ايه ইমাম দরগন এখানে ইমামদার থেকে বলা হচ্ছে, মুমিনদের থেকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, আমানু তো যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তার তাকওয়া অর্জন করতে হবে। এই পৃথিবীর মধ্যে যদি আমরা আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাহলে প্রথম প্রথম আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নাজিল করেছেন, আমাদের যে যা কিছু আদেশ করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, যা কিছু নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে সেই বিষয়টিকে বিরত রাখতে হবে। তাহলে আমরা প্রথম আলোচনা করবো কিয়ামত। কিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জতের যে পৃথিবী সৃষ্টি করেছে তার একটা অংশ হচ্ছে কিয়ামত। আমাদের এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করা মানে আমরা কোরআন শরীফ পড়ব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসারে আমাদের জীবনটাকে পরিচালিত করব, সেই মতো আমরা আমল করব এবং আমাদের প্রতিবেশী ভাই বন্ধু পরিবার আত্মীয়স্বজন সবাইকে সেই পথে চলার আহ্বান করব। কিয়ামত হচ্ছে একদিন এই পৃথিবীর মধ্যে কোনো কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করলেন, আমাদের নবীকে সৃষ্টি করার পরে তার উসিলায় এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। একদিন ঠিক ততরূপ একদিন এই পৃথিবীটা ধ্বংস করা হয়ে যাবে। কোন দিন ধ্বংস হবে পৃথিবী? ওই পৃথিবী হচ্ছে কি ধ্বংস হবে যেদিন এই পৃথিবীর মধ্যে একজন বান্দাও থাকবে না আল্লাহকে ডাকার মতো, সেদিন পৃথিবী ধ্বংস করা হবে। পৃথিবী কিভাবে ধ্বংস হবে তার আগে আসি, এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি তারা যদি কিয়ামত যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসারে চলবে, সে মতে আমল করবে, নিজে চলবে এবং অন্যকে সে পথে চলার আহ্বান করবে, তাদের পর্যন্ত পৃথিবী থাকবে। যতদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ভয় করার মতো একজন ব্যক্তি থাকবে না, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে এখন আসছে হাসর। হাসর হচ্ছে পৃথিবীর মধ্যে কেয়ামত হওয়ার পরে, কেয়ামত অনেক অনেক বছর পরে হাসর হবে। হাসরের মধ্যে সবাইকে একত্রিত করা হবে। হাসরের মধ্যে শুধু জিন ইনসান মানব এবং জিন এবং ইনসান অর্থাৎ মানব এবং জিন জাতি হিসাবে নিকেশ করা হবে, অন্যান্য কোন প্রাণী কোন বস্তু হিসাবে নিকেশ করা হবে না, শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি হিসাবে নিকেশ করা হবে। সেখানে হাসরের দিন হবে অত্যন্ত ভয়াবহ। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত থেকে আমাদের কবরের জীবন থেকে আমাদেরকে পুনরুত্থান করবেন, পুনরায় জীবিত করবেন এবং সেখানে সে কিয়ামতের ফলে হাসরের পরে আমরা সেখানে অনন্তকাল থাকবো, আমাদের কোনো সেখানে মৃত্যু হবে না, কোনো কিছু হবে না। যদি আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে থাকি তাহলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে ফুরসুর, আর যদি আমরা দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে ভালো কাজ না করে থাকি, আল্লাহর নাফরমানি করে থাকি, আল্লাহর এবং রাসূলের যে পথে যে আমাদেরকে অনুসরণ করতে হচ্ছে সে পথে আমরা না চলি, অনুসরণ না করি, তার বিপরীত পথ চলি, তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। তাহলে হাসর হবে একটা অত্যন্ত ভয়াবহ। সেই হাসরের ময়দানে আমাদেরকে সবার আমল নামা ওখানে হিসাব নিকাশ করা হবে। যার আমল নামা বাড়ি থাকবে তাকে জান্নাত দেওয়া হবে, যার আমল নামা হালকা হবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপর একদম মিজান হচ্ছে কি পরিমাণ যন্ত্র। আমি একটা কথা বলি, আমরা দোকান থেকে যদি কোনো একটা বস্তু কিনতে যাই তাহলে সেটা আমরা আগে পরিমাপ করি। আমি যদি বলি আমাকে 1 কেজি আপেল দেন, তাহলে আমি বলবো 1 কেজি আপেল, তাহলে আমরা 1 কেজি ওই সঠিক পরিমাপটা দোকানদার আমাকে সঠিক পরিমাপ দেবে, আমি সঠিক পরিমাপ নিয়ে চলে আসবো। এটা হচ্ছে পরিমাপ করা, একটা জিনিস অনুমান করার জন্য একটা মিজানের প্রয়োজন হয়। তাহলে তত্ত্ব আমরা মিজানের মধ্যে আমরা পরিমাপ যন্ত্রের মধ্যে কেয়ামতের দিন হাসার পরে আমাদের যখন শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তো শেষ বিচারের দিনের মালিক হচ্ছে আল্লাহ, ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হবে মহান বিচারপতি।
তার বিচার রায় ওখানে কেউ ওখানে ওখানে কোন অত্যাচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য ইনসাফ হিসেবে বিচার করবেন, কারোর প্রতি জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়ালু মায়াবান মেহরবান, তাহলে আমাদেরকে ওই কিয়ামতের কঠিন কিয়ামতের পরে হাশরের পরে যখন মিজানে দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে আমাদের আমল আমল শেষ করা হবে, তখন সেই জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে হবে, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন সবাইকে ইসলাম শরীক পথে আহ্বান করতে হবে, এবং আমরা এই যে দুনিয়ার মধ্যে যতদিন চলবো আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, তাহলে আমরা নিজের ভালোভাবে চলি, আমাদের সবাইকে ভালোভাবে চলি চলাই, তাহলে সেই মিজানের পাল্লায় আমাদের আমল বাইরে হবে। আমরা যদি আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল নামাগুলো ডানহাত দেওয়া হবে, ভালো কাজগুলো ডানহাত দেওয়া হবে এবং খারাপ কাজগুলো আমাদের বামহাত দেওয়া হবে। আমাদের ওই কিয়ামতের দিন কিয়ামতের পরে হাসরের পরে মিজানের মধ্যে আমরা যাতে আমাদের ফাল্লা আমল নামার ফাল্লা বাড়ি হয় সেজন্য আমরা ভালো কাজ করবো। এখন আসলে জান্নাত, জান্নাত হচ্ছে একটা সুন্দর বাগান যেখানে আমরা মানুষ যারা জান্নাতে যাবে তারা মিজানের ফাল্লা যাদের ওজন বাড়ি হবে আমল নামার ওজন বাড়ি হবে তারা বেহেশতে যাবে। বেহেশত হচ্ছে কি আল্লাহ ফখরুল আলামিনের একটা অত্যন্ত বড় নিয়ামত আমাদের জন্য। আমরা দুনিয়ার মধ্যে যদি থাকি খোলা খুশি করতে পারি তাহলে আমরা জান্নাত থাকবো। জান্নাতের আটটা স্থান রয়েছে, এই জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ এখানে জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করেছে। জান্নাতুল ফিরদাউস একটা উত্তম স্থান, জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি সেখানে আরাম আয়েশের জায়গা। আর জান্নাতের মধ্যে আমরা যা কিছু চাইবো সাথে সাথে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আমরা সেগুলো আমাদের হাতে পাবো। আমি যেটা ইচ্ছা করবো সেটা সাথে সাথে আমার হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অত্যন্ত মেহরবানি দয়াবান কুদরতের আর একটা জিনিস এই যে জান্নাত। জান্নাতের মধ্যে যারা যাবে তারা অত্যন্ত ভাগ্যশীল, জান্নাতের মধ্যে তারা সেখানে অনন্তকাল অনন্তকাল আবাদে আবাদে সেখানে বসবাস করতে বসবাস করতে হবে। সেখানে তার যা কিছু ইচ্ছা সে যদি বলে আমি একটা ওইটা করবো সাথে সাথে ওইটা হয়ে যাবে। ওখানে মানুষের কোনো অভাব থাকবে না, অনর থাকবে না, সে যা চায় সাথে সাথে তাই পাবে। জান্নাত হচ্ছে একটা বড় আমাদের জন্য একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তাহলে আমরা সবাই চাই দুনিয়ার মধ্যে ভালো কাজ করবো, সে তারপরে আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই চাই। এরপর আসলে জাহান্নাম, জাহান্নাম হচ্ছে একটা নিক্ষিপ্ত একটা জঘন্য স্থান। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলে আমাদেরকে কিয়ামতের পরে হাশর মিজান হবে। সেখানে আমাদের যদি খারাপ আমাদের আমল খারাপ থাকে সেখানে মানুষ তার জাহান্নামের আগুন মধ্যে একজন মানুষ তার হাত গরম যে যা কিছু আছে সেগুলো গরম পচে যাবে, আবার সেগুলো ঠিক হয়ে যাবে। ওখানে ফেরেস তারা কঠিন আজাব দেওয়া থাকবে। আমাদেরকে আকীদা বিশ্বাস করতে হবে, অর্থাৎ আমরা যে ইমান এনেছি ইমানের সাতটি শাখা প্রশাখার মধ্যে আছে ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ এখানে ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ কিয়ামতের দিন। তা আকীদা, আকীদা হচ্ছে কি দুনিয়ার জীবন আমরা শেষ করে যাওয়ার পর পরকাল পরকালের জীবনকে আকীদাত বলা হয়। আকীদাতকে যারা বিশ্বাস করবে তাদের যে ব্যক্তি আকীদাতকে বিশ্বাস করবে সেই দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করতে পারবে না, সে কখনো অন্যায় অবিচার জুলুম অত্যাচার সে কখনো করতে পারবে না। সে সবসময় ভালো কাজ করবে, নিজে নামাজ পড়বে, রোজা রাখবে এবং আটজনকে ইসলামের পথে আহ্বান করবে, আল্লাহ এবং রসুলের দেখার পথে অনুসারে সে চলবে। একজন ব্যক্তি যে মুসলমান আখিরাতকে বিশ্বাস করলো তার দ্বারা সমাজের কোনো ক্ষতি সে করবে না, কারণ সে আখিরাতকে বিশ্বাস করে। যখন সে কোনো কাজ করতে থাকে যখন সে কোনো খারাপ কাজের দিন দাবি করবে তখন সাথে সাথে তার মহাম দাবি করো একজন মুসলমান আমি আমাকে ফরাকালে যেতে হবে। আখিরাত যখন সে বিশ্বাস করবে আল্লাহ আমি
দয়ার মেহরবানি দ্বারা আখেরাত বিশ্বাস করবে তাদেরকে উত্তম আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে উত্তম প্রদান করবেন, তাদেরকে পুরস্কার প্রদান করবেন। এরপর আমরা আসব একজন মুসলমানের চরিত্র, একজন মুসলমান চরিত্র কেমন হওয়া উচিত। এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম উত্তম আদর্শ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফে নির্দেশ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ এই কোরআন শরীফটা হচ্ছে তার উত্তম চরিত্র। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যা কিছু বলা হয়েছে সবকিছু হচ্ছে আমাদের নবীর চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্যত্র জায়গায় ইশারা করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য আমাদের আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে তোমাদের মানে প্রেরণ করেছি। তাহলে একজন মুসলমান যে একজন ইমানদার হবে, একজন মুসলমান হবে, সে তার দ্বারা তার ভাই কখনো আঘাতপ্রাপ্ত হবে না, তার দ্বারা তার সমাজ নিরাপদ থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার প্রতিবেশী নিরাপদ থাকবে, তার রাষ্ট্র তার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি আশঙ্কা করবে না। একজন মুসলমান যে সঠিক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করবে, সে মধ্যে জীবন যাপন পরিচালিত করবে, সেই মুসলমানের চরিত্র হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে নির্দেশনা দিয়েছেন সেভাবে তার জীবনকে সে পরিচালিত করবে। একজন মুসলমান কখনো অন্যায় অবস্থা করবে না, সে কখনো জুলুম করবে না, সে কখনো আরেকজন তার কথা দ্বারা তার কাজ কর্ম দ্বারা আরেকজন ব্যক্তিকে সে কখনো আঘাত করবে না। একজন মুসলমান যখন একটা কোনো খারাপ কাজ করতে গেলে হঠাৎ তার মুখ চলে আসবে, আমি একজন মুসলমান, আমাকে তো ফরকাল দিতে হবে, আল্লাহ আমার রসুল আছেন, আল্লাহ আমাদের সবকে দেখতেছেন, তার সে ভাবনায় তার চরিত্র হবে কি অত্যন্ত সুন্দর। একজন মুসলমান ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে সে সুন্নত জীবনে চলবে, আল্লাহ রাসূলের দেখা সে চলবে, সে রাস্তার ডানপাশ দিয়ে হাঁটবে, একজন বাইকে দেখলে সে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আমাদের নবীর একটা উত্তম আদর্শ। মানুষকে সালাম দিলে সেই মানুষের উপর তার মধ্যে একটা আনন্দ, একটা আন্তরিকতা, মায়া মোহাম্মদ ভালোবাসার সৃষ্টি হবে। এবং আমরা যখন একজন মুসলমান তার প্রত্যেকটা খাওয়া করবে, সে যখন গোসল করবে সে শরীর নদী গোসল করবে, সে যখন খাবার খাবে সে শরীর নদী খাবার খাবে, সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। এইটা হচ্ছে আল্লাহর একটা কি এই যে মুসলমান একটা চরিত্র। একজন মুসলমান জিহ্বা সবসময় হেফাজত থাকবে, সে কখনো তার জিহ্বা সে মিথ্যা কথা কখনো বলবে না, সে কখনো আরেকজনের আমানতের আমানত খেয়াল করবে না, আমানত সবসময় আমানত হিসেবে রাখবে। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে খুশি রাখতে দেয় তাহলে সে সেটা যথাযথ হেফাজত করবে। এটা হচ্ছে একজন মুসলমানের চরিত্র, উত্তম চরিত্র। মুসলমানের চরিত্র মধ্যে অনেক চরিত্র আছে, যেমন আমি রাস্তা দিয়ে হাঁটলাম, একটা ভাই সে হিন্দু মুসলিম যে হোক সে বিপদে পড়লাম, তাকে সাহায্য করলাম, আমার যত সামর্থ্য আছে, এটা হচ্ছে মুসলমানের চরিত্র। তাহলে সুতরাং শিক্ষার বন্ধুরা, আমি আজকে তোমাদের মধ্যে যা কিছু আলোচনা করলাম, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের বিষয়ে উপহার উপহার একজন মুসলমানের চরিত্র, এই সমগ্র বিষয়ে তোমরা ভালোভাবে আলোচনা শিখবে, বাসায় বসে অনুশীলন করবে এবং তোমাদের অভিভাবক মা বাবা যারা আছে তাদের কথাবার্তা চলবে, তারা যেভাবে তোমাদেরকে চলতে বলে তোমরা সেভাবে চলবে, তাদের কথা অবাধ্য হবে না, তাহলে তোমরা আল্লাহ রাসূলকে পাবে পরকালে। এই যে কিয়ামত, কিয়ামতের পরে তোমরা জান্নাত এবং জাহান্নাম যে পড়েছো, তোমরা যদি তাদের কথাবার্তা চলো সেভাবে তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা অবশ্যই জান্নাতের মধ্যে যাবে এবং জান্নাতের মধ্যে আমাদের সুর সাথে থাকবে তোমরা। এবং আমরা প্রত্যেকে এখন বাসা বাড়ির মধ্যে যে আল্লাহ মহাবাইরের মধ্যে আমরা আছি, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর করে এখনো সুস্থ রেখেছেন, এই যে আমরা আজকে এখনো জীবিত আছি, এই জন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবো, নামাজ পড়বো এবং বেশি বেশি করে আল্লাহ স্মরণ করবো, মা বাবার কথা চলবো, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই সাথে সুন্দর কথা বলবো, তাদের মনের কষ্ট পাই এইরকম কোনো আশা করবো না। কারণ একজন মুসলমানের চরিত্র হচ্ছে কি তার দ্বারা তার প্রতিবেশী কখনো আঘাত পাবে না, তার দ্বারা সবসময় তার প্রতিবেশী ভালো থাকবে। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, তোমরা বাড়িতে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে পড়া করবে এবং সেইভাবে যাতে তোমাদের সামনে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে তোমরা ফলা করে সে পরীক্ষা তোমরা সফল হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাই আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাই হুমুল মুফলিহুন, অর্থাৎ তোমাদের সবুর কাছ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হবে ওয়া উলাই হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম। এই আয়াতের দ্বারা অনেক কিছু তাফসীরে অনেক বুঝেছেন, অনেক রকমের এখানে ইতিহাস আছে, তার মধ্যে ওয়া উলাই হুমুল মুফলিহুন মুমিন হচ্ছে সফল কাম। তোমরাও যদি সেভাবে ফলা করো, সেভাবে
নিজের জীবনকে পরিচালিত তোমরা সফল কাম হবে, আমি আমার কথা না বলে তোমরা বাসা এগুলো প্র্যাকটিস করবে এবং অনুশীলন করবে। এই কথা বলে আমি আজকে আমার কাজ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।